আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কে ফরিদুল টিএইচ রক। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। আজকে আমি যেই ভিডিওটা পোস্ট করতে চলেছি তোমরা দেখতে চলেছ, এটা আমাদের পাড়ার একটা অনুষ্ঠান, প্রত্যেক বছরের হয় ফাল্গুন মাসে, বিশেষ করে মার্চ মাসে। তো যাই হোক, আর ওটা হচ্ছে আমাদের ইসলামিক একটা জলসা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তোমরা দেখতে চলেছ। আর ইসলামিক জলসা অনেকে বলে মানে ইসলামিক মিলাদ, তো এটা একটা আমাদের পাড়াতে হয়ে থাকে প্রত্যেক বছরে। তোমাদের এর আগেও হয়তো আমার ভিডিওতে দেখেছো, বাট এটা আমি তিন ভাগে ভাগ করেছি। আজকে ফার্স্ট মানে দেখতে চলেছ ফার্স্ট পার্ট ওয়ান। তো কারণ কেননা আমি অত বড় ভিডিওটা পোস্ট করতে পারবো না, সবাই দেখতেও পারবে না, তো সেই জন্যই আমি ছোট ছোট করে ভিডিওটা পোস্ট করব। তোমরা দেখবে, অবশ্যই আমাকে বলবে অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো। আর যেনার নামে হয়, ওনার নাম হচ্ছে মানে ওনার ওশিলাই, ওনার জন্য হয়, তো হচ্ছে তো খোরাসানি বকুল মুকুল, আমি ছোটবেলা থেকে এটাই শুনে আসছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখো আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা। আবার পার্ট টু সেটা আমিও পোস্ট করছি পরের বার, তোমরা দেখে নাও, পরস্পর থাকবে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা আর আমাদের এই পাড়ার অনুষ্ঠানটা। আর পারলে প্রত্যেক বছরে মার্চ মাসে একটু খোঁজ নিও, কারোর আসার ইচ্ছা থাকলে অবশ্যই আমার বাড়িতে, আমার পাড়াতে এসো, অনুষ্ঠানটা দেখে যেও, অলওয়েজ ওয়েলকাম। তো চলো দেরি না করে তোমরা পুরো ভিডিওটা দেখো আর বলো কেমন হয়েছে। আমাদের মসজিদের মাঠ এখানে প্যান্ডেল করা শুরু করে দিয়েছে, এখানেই আমাদের ইসলামিক জলসাটা হবে। তো এখানে প্যান্ডেল যারা করে তারা প্যান্ডেল করছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, তোমরা দেখো। আর তারপরে পুরো কমপ্লিটটা দেখাবো, এখানে মাজার, আর এখানে দেখো ওপরটা ঠিকঠাক হয়ে গেছে। এবার শুক্রবার যেদিনকে জুম্মার দিন সেদিনকে কমপ্লিট করেছে মোটামুটি, এখনও বাকি আছে। আবার যেটা হয় স্টেজটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, রাস্তায় একটু মিনি চার্জ লাগিয়ে দিয়েছে, আমি এই সময় কাজে যাচ্ছি, আমাকে খুব বোরিং লাগছে, তো এখানে যাচ্ছি কাজে। এবার রাত্রেবেলা একটু দেখি, ফেরার পথে লাইটিং করেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো গোটা রাস্তাটা এইভাবে লাইটিং করে। আর আমাদের পাড়াটা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে কিন্তু ওই গেট আরম্ভ করেছি যেটা তোমাদের দেখালাম। এবার আমি মাঠে ঢুকতে চলেছি, দেখো রাত্রেবেলা ঝাড়বাতি লাগিয়েছি স্টেজে, বাচ্চারা সব খেলাধুলা করছে, একটু আগে মানে আগের দিনকে প্রোগ্রাম হবে, তো তোমাদের সঙ্গে পুরো মাঠটা দেখাচ্ছি। এবার মসজিদটাও দেখাবো, মসজিদটাকে সাজানো হয়েছে। আর রাত্রিরে মানে আগের দিনকে একটু অনুষ্ঠান হয়েছে, ছোটখাটো একটু অনুষ্ঠান, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো। কেন তুমি ভালো গাইতে?